সাফ অনূর্ধ্ব ১৮ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। ভারতের জামশেদপুরে জেআরডি টাটা স্টেডিয়ামে ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হবে। ২০১৮ সালে এই টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে এই নেপালকে ১-০ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়া অঞ্চলে বেশ কয়েক বছর ধরেই দাপট দেখিয়ে চলেছে বাংলাদেশ। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ এবং সর্বশেষ গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ সাফ টুর্নামেন্টে শিরোপা জিতেছে লাল সবুজের দল। তিন দলের এবারে টুর্নামেন্টেও শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামছে স্বপ্না রানী শামসুন্নাহাররা। মেয়েরা এখন মানসিক এবং শারীরিকভাবে পুরোটাই তারা প্রস্তুত। ইনশাল্লাহ কালকে নেপালের সাথে আমাদের ফার্স্ট ম্যাচ, মেয়েরা তাদের সর্বশক্তি দিয়ে খেলবে এবং আমাদের যে লক্ষ্য সেটা আমরা কামিয়াব হবে এবং জয় নিয়ে আমরা মাঠ থেকে ফিরব ইনশাল্লাহ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি বয়সভিত্তিক ফুটবলে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের অতীত রেকর্ড। বিভিন্ন পর্যায়ের বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা এ পর্যন্ত ৬বার নেপালের মুখোমুখি হয়েছে, এর মধ্যে ৫টিতেই জিতেছে বাংলাদেশ। গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ম্যাচে গোলশূন্য ড্র করে দুই দল। ২০১৭ সালে নেপালকে সর্বোচ্চ ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল। এবারে জানিয়ে দিচ্ছি নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের এই ম্যাচটি কিভাবে সরাসরি দেখা যাবে। সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল। ইউটিউবেও অফিসিয়ালি বাংলাদেশ নেপাল ম্যাচটি দেখানো হচ্ছে না। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ১১ স্পোর্টসের ওয়েবসাইটে গিয়ে সরাসরি খেলা দেখা যাবে। আর খেলা চলাকালে আপডেট এবং ম্যাচ পরবর্তী রিপোর্ট পাবেন আমাদের এই চ্যানেলে। আশা করি বাংলাদেশ ও নেপালের মেয়েদের মধ্যকার ম্যাচটি সবার জন্য উপভোগ্য হবে। মেয়েদের ফুটবলে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক রইল এই প্রত্যাশাও। সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ সহ বাংলাদেশের ফুটবলের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল।